কামরুল, ও কামরুল, বাবা কামরুল, আম্মা যা, ও আম্মা যা। আম্মা জান, আম্মা জান, চোখের মনি আম্মা জান, বুকের ধ্বনি আম্মা জান, প্রাণের খনি আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আপনি বড় মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, আম্মা জান, বলেন আমারে কি জন্য ডাকছেন? আব্বা, তুমি এবার একটা বিয়া কইরা ফুটফুটা সুন্দর দেখে একটা বউ ঘরে নিয়ে আসো। কি হইলো, কোন পাগল মত হাসতেছস কেন? আম্মা জান, আপনি কি বলেন আম্মা জান, এখন তো কারোর সাথে আমার ধাক্কাই লাগে নাই, প্রেমই হয় নাই, আপনি আমার বউ দেখতে চাইতেছেন আম্মা জান? তুই এসব কি কইতাছস? তোর ধাক্কা লাগবো, তারপর প্রেম হইব, তারপর তুই বিয়া করে বউ নিয়ে আসবি? আরে ততদিনে তো আমার কবরের উপর দিয়া দুব্বা ঘাস চালাইব না। আম্মা জান, আপনি কি বলেন আম্মা জান, আপনি কোনো চিন্তা করবেন না আম্মা জান, কিছুদিনের মধ্যেই একটা মেয়ের সাথে আমার ধাক্কা লাগবেই, তারপর তার সাথে প্রেম হবে, তাকে আমি বিয়ে করব, ঘরে আসবে আপনার একটা ফুটফুটে বৌমা। আপনি যদি মরে যান আম্মা, তাহলে কেমন করে হবে? আপনাকে আপনার বৌমা কেমন করে সালাম করবে, আপনাকে সেবা যত্ন করবে? আপনি আপনি যদি মরে যান, তাহলে আমার বউকে কে বরণ করে নেবে আম্মা জান? আম্মা জান, আম্মা জান, আম্মা জান, তুমি বরই যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয়ে রয়, সেই প্রেম আমাকে দিও। বয়সেও কারণ ওজোর আমার উপর পড়েছে, কেউ আমাকে বলেছে এই প্রেম তোমাকে দিলাম, আমিও নিলাম, আমার কোনো আপত্তি নাই, আর তোমার প্রেম আমার আসলে প্রেম ধরাপলাম। হ্যাঁ ফজিল্লা, ভালো করে সুন্দর করে ঘুটা মেরে একটা চা বানায় দে, চাটা মুখে দিলেই যেন মনে হয় যে আমি সাবনুরে রাতে চাটা খাইতাছি। কামরুল ভাই, তোমার রং ডাং দেখলে তো চিৎকার দিয়ে আমার হাসতে ইচ্ছে করে, সিনেমা দেখতে দেখতে তুমি তো নিজের একদম সিসি বানাই ফেলাচ্ছ। শোন, এত দাঁত খেলা আসিস না, বুঝছস? আমি বাংলা সিনেমার নেক্সট হিরো, এই গ্রামের তগো গর্ব। এরকম স্টাইল করতে করতে যে কোনো দিন দেখবি আমি কোনো বড় ডিরেক্টরের চোখে পড়ে গেছি, তখন আমি হব বাংলা সিনেমার রূপলি পর্দার হিরো। তখন গর্ব, এখন তো মাগনা দেখতেছো, টের পাইতেছো না কয়দিন পরে তোমাকে টিকিট কাটতে হবে পয়সা দিয়ে, তখন বুঝবি। দাঁতটাকে চেপে চুপ করে বসে থাক, চাবানা। রূপলি পর্দা না, তোমারও দেখা দেবো জানালার পর্দায়। আমি বাংলার হিরো, হিরো, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান, কামরুল খান, কামরুল খান, কামরুল খান। শোন শোন, একটা কথা বলি তোরে, আমি সব সময় স্টাইল করে ঘুরি, কারণ আমি জানি যে কোনো দিন আমার সাথে নায়িকার সাথে ধাক্কা লাগবে, ধাক্কা লাগলে প্রেম হবে, এটা আমি নিশ্চিত। আমি অনেক ছবিতে দেখছি নায়কের সাথে নায়িকার ধাক্কা হয়, তারপর প্রেম হয়, বুঝতে পারছস? গেছে,
গেছে, তোমার তাহার মার পুরো ছিঁড়ে গেছে। শোনো, এইখানে বসে এত ভাব দেখায় লাভ নাই, এত নায়ক গিরে এখানে দেখে লাভ নাই, যেখানে দেখানো ওই সিনেমার ভিতরে সেইখানে যে নায়ক গিরে দেখায়। এখন বসো, বসে চা খাও। এ ফজল, তাড়াতাড়ি একটা চা বানাই দে। তোরা তো এসব বুঝবি না, তোরা গ্রামের ছাওয়াল, ফিল্মের পোকা তো তোদের নেই, তোদেরকে বলেও কোনো লাভ নেই। শোন, চাটা বানা, চাটা যেন সাবনুনের হাতের ছোঁয়ার মতো হয়, বুঝছিস? বানা। বড় সাহেব, বড় সাহেব, আমার মাফ করে দেন, বড় সাহেব আমার মাফ করে দেন, এই কানে ধরছি, এ নাকেও ধরছি, আমার মাফ করে দেন বড় সাহেব, আমি আর এই আমার জীবনও করুম না বড় সাহেব। এই তুই কি করছিস যে তুই মাফ চাইছিস? জানেনই তো, এই বুলুর ভুলা মন, কোনো কিছু মনে থাকে না। এক ঘন্টা আগে আপনার মোবাইলে কল আসছিল, আমি রিসিভ করছিলাম। আরে তাতে কি হয়েছে? শুধু গাধা না বড় সাহেব, গাধার বাচ্চা গাধা। ম্যাম সাহেবে ফোনে কইছিল উনি নাকি ঢাকার থেকে বাড়ি আইতাছে, আর উনি নাকি বাড়ির কাছাকাছি চলে আইছে, ওনার মোবাইলে চার্জও শেষ হয়ে গেছে, তার জন্য একটা গাড়ি স্টেশনে পাঠাইতে কইছিল। এই কথা কইতে তো আমি ভুলে গেছি। আমার মেয়ে বাড়ি আসবে, তুই আমাকে জানাবি না? ও তো গাড়ি না পাঠালে এসে বাড়ি মাথায় তুলবে। বড় সাহেব, বড় সাহেব, আমার নিজের প্রতি নিজের এত রাগ হয়, এত রাগ হয়, কি করি কি করি? আমি ড্রাইভারকে দিয়ে এখনই আমার মেয়ের কাছে গাড়ি পাঠাচ্ছি। আপনি কি চোখে দেখেন না আপনার প্রবলেমটা কোথায়? আপনি কি অন্ধ নাকি? হয়ে গেছে ম্যাডাম, আমার প্রেম হয়ে গেছে ম্যাডাম, আমার প্রেম হয়ে গেছে। প্রেম হয়ে গেছে মানে? প্রেম এসে আমার উপর পড়েছে, ডাইরেক্ট স্বর্গ থেকে প্রেম আমার উপর পড়ছে। কি আশ্চর্য! আর ও ম্যাট, আপনার মাথায় প্রবলেম আছে? আপনি বাংলা সিনেমা দেখেন না? নায়িকার সাথে নায়কের ধাক্কা লাগলে প্রেম হয়, আমার সাথে আপনার ধাক্কা লাগছে, আমার সাথে আপনার প্রেম হয়ে গেছে। ও মাই গড, এই আপনি কি সুস্থ নাকি? সুস্থ মানুষ? সুস্থ মানে ম্যাডাম, আমি একদম সুস্থ। আপনার সাথে আমার এখন বিয়ে হবে, আমার আম্মা জানের স্বপ্ন পূরণ হবে। ম্যাডাম, আপনি কার বাড়িতে যাইতেছেন? আপনি বিয়ে করবেন আমাকে? আপনি জানেন আমি কার মেয়ে? আমি বক্সের চৌধুরীর মেয়ে। এই তো মিলে গেছে ম্যাডাম, ম্যাডাম মিলে গেছে। আপনি বাংলা সিনেমা দেখেন না? নায়িকার বাপ থাকে কোটিপতি আর নায়ক থাকে গরিব। আপনার সাথে আমার বিয়ে হইব, হইব, আমি শিওর। মিলে গেছে, মিলে গেছে। রিয়েলি, আমি আমার লাইফে এত ননসেন্স দেখিনি, ননসেন্স কোথাকার। ননসেন্স বলো আর যাই বলো, আমার প্রেম হয়ে গেছে, প্রেমে পড়েছি, আমি প্রেমে পড়েছি, অজানা এক মেয়ের প্রেমে পড়েছি আমি। ড্যাডি, ড্যাডি, ড্যাডি! আরে ম্যাম সাহেব, আপনি চলে আইছেন। ড্যাডি কোথায়? আরে বাবা, বড় সাহেব তো গাড়ি পাঠাইছে স্টেশনে আপনার আনবার জন্য। আর আর আপনার ড্যাডি তো চলে গেছে গঞ্জ আপনার জন্য দই মিষ্টি আনবার জন্য। আচ্ছা ম্যাডাম, আপনার সাথে কি ড্রাইভারের দেখা হয় নাই? আমার সব কথা কিনলে ভুলে যাইবো।
তার জন্য আরো বেশি করে আরো মারেন না থাক তোকে মারতে গিয়ে আমি নিজেই ব্যথা পেয়েছি খান ম্যাডাম খান মারবেন না যখন এর নিজের সুতা দিয়ে নিজের গালে জোরে জোরে মারে কিল্লে গা বলো বেরো বলো আর বলবি বলবি আর করবি বলবি আর বলবি রাখো চলো ভিতরে চলো এইবার তোমার ঘরে ফুটফুটে চাঁদের আলোর মতো তোমার পুত্রবধূ চলে আসবো ধাক্কা লেগে গেছে আমার সাথে নায়িকার ধাক্কা লেগে গেছে ও বাপ এইসব বাংলা সিনেমার কাল্পনিক চিন্তা ছাড়া তোর মাথার মধ্যে আর কিছু নাই আম্মা তুমি কি বলতেছো আম্মা কাল্পনিক না আম্মা সত্যি সত্যি আমার নায়িকার সাথে আমার প্রেমিকার সাথে তোমার পুত্রবধূর সাথে ধাক্কা লাগিয়ে গেছে বক্সের চৌধুরী মাইয়ার সাথে আমার ধাক্কা লাগছে বক্সের চৌধুরীর মেয়ে হবে তোমার পুত্রবধূ হায় হায় বাপ এটা তুই কি কইতাছো হ্যাঁ আগুন নিয়ে খেলতে যাস না বাপ আগুন নিয়ে খেলতে যাস না আগুন নিয়ে খেলতে নাই আম্মা চান আমি সিনেমায় দেখছি নায়িকার বাবা হয় কোটিপতি আর নায়ক হয় রিক্সা চালক গরিব আর না হলে ব্যান চালক নায়িকার বাবা নায়ককে মাথা পাঠায় দেয় সে কান্দে গান গায় কিন্তু শেষে গিয়া নায়িকার সাথে মিলন হয় আমার হবে আম্মা চান বাপরে তোরে নিয়ে যাবি কি বিপদের মধ্যে পড়লাম বিপদ কেন বলতেছো আম্মা চান শেষমেশ আমারই জয় হবে বাংলা সিনেমার মতো মনে করো যে আমাকে মারবে ধরবে পিটাবে শেষে আমার হাতে নায়িকার হাত দিয়ে তার বাবায় বলবে যাও বাবা আমার মেয়েকে নিয়ে তুমি সুখে থাকো শান্তিতে থাকো তোমরা সুখে থাকলেই তো আমার শান্তি আমি তো বুড়ো হয়ে গেছি কয়েকদিন পর মরে যাবো গা আর যদি অনেক বড় লোক হয় গাড়ি বাড়ি থাকে একটা ব্র্যান্ড নিউ গাড়ির চাবি ধরে কেবল ড্রাইভার ওদের দুজনকে নামায় দিয়ে আসো আমার লক্ষ্মী বাপ না তুই ওইসব চিন্তা মাথা থেকে ভাব দে তারপর মাথাটা ঠান্ডা করে একটু ভাত খাইয়া ঘুমা না মা না আম্মা জান আমি ধাক্কা খেয়েছি খিদে নেই ভাত খাবো না আল্লাহ আমি যে তোর নিয়ে কি করবো আর মুরগির গুণা করছি আজকের কিন্তু পাকটাই বুলু মিয়ার নিজ হাতেই করছে ড্যাডি জানো আজকে আজ থেকে কত বড় বিপদে পড়েছিলাম তার জন্য সব দোষ এই বুলু মিয়ার এই বেয়াদবটার বুলু মিয়ার ভুল হয়েছে দেখে তো নিজের জুতা দিয়ে নিজের গালে মারছি কি ম্যাম সাহেব মারছি না তা তো মেরেছে খুব ভালো কাজ করেছো কিন্তু আমি জানতে চাই তুমি দিনের পর দিন এরকম মন ভোলা হয়ে যাচ্ছ ঘটনা কি আপনি ঠিক কথা কইছেন ম্যাম সাহেব এই ভুলু মিয়ার বউটা যে কবে মরে গেছে ওই তো আর একটা ভুলু মিয়ার মনে নাই আর কম কম করতে হবে না টেবিলে খাওয়া রেডি করো যাও টেবিলে তো খাওয়া দেওয়া আছে এখন আমরা আইলে চলো বাবা আমি জানি আপনি আমার জন্য এখানে বসে আছেন আমি সিনেমায় দেখছি নায়িকারা এইভাবে নায়কের জন্য বসে থাকে আপনিও সেইভাবে বসে আছেন আমি জানি লিসেন মিস্টার ধৈর্যের কিন্তু একটা সীমা থাকে আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন প্লিজ আর পাগলামি করবেন না ম্যাম সব এটা সত্য বলেছেন দেশের যখন সীমা আছে আপনার তো একটা সহ্যের সীমা থাকতে পারে আর আমাকে আপনি পাগল বলছেন আমি পাগল হতে পারি কিন্তু আমি একজন প্রেমিক আর আমি জানি আমি সিনেমায় দেখছি বড় লোকের মেয়েরা অহংকারী হয় কিন্তু লাভ হবে না অহংকার এক সময় না এক সময় পতন হবেই আমি জানি আপনার অহংকার থাকবে না শেষ পর্যন্ত আমার প্রেমেরই জয় হবে আপনি আমাকে ভালোবাসবেনই ম্যাম ডিসগাস্টিং
আমি কি আপনার কথা আমার ড্যাডিকে বলে দেব? ম্যাম সাহেব, আমি গরিব, আমি গরিব বলে আপনি আমাকে দাম দিচ্ছেন না? আপনি নিজেকে অহংকারী ভাবছেন? কিসের এত আপনার অহংকার? আমরা বুঝতে পারছি না, এবার গ্রামে আসতে গিয়ে কেন যে আপনার মতো একটা পাগলের সাথে আমার ধাক্কা লেগেছিল। আমার সবকিছু নষ্ট হয়ে গেছে, একদম বরবাদ হয়ে গেছে। আমি সত্যি পাগল হয়ে গেছি, আপনার সাথে ধাক্কা লেগে আপনাকে ভালোবেসে ফেলেছি। আমি প্রেমিক হয়ে গেছি, আপনার প্রেমে আমি পাগল হয়ে গেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে আমি বউ করে আমি আম্মা জানের স্বপ্ন পূরণ করব। আমার আম্মা জানের কসম, বাংলা ছবির কসম, আপনাকে আমি বউ করে আমার বাড়িতে নেবই। আপনাকে আমি ভালোবেসে ফেলেছি। কি বলছে? আপনার সাথে কথা বলা আর কলা গাছের সাথে কথা বলা একই কথা। আমি যা বুঝতে পারছি সেটা হচ্ছে আপনার মতো রাবিশের যন্ত্রণা আমি এই গ্রামে আর ঘুরতে পারবো না, বেড়াতেও পারবো না। ওকে ফাইন, আমি চলে যাচ্ছি। ম্যাম সাহেব, চলে যাবেন না, আপনি চলে যাবেন না, ভুল বুঝে চলে যাও। যত খুশি ব্যথা দাও, সব ব্যথা নীরবে সইব। বন্ধু চলে গেল, একটু ভুলেও গেল না। ম্যাম সাহেব, ম্যাম সাহেব, আমি তো খুব বোরিং ফিল করছি, আমার একদম ভালো লাগছে না। কেন কেন রে মা বোরিং ফিল করছিস? কারণ কি? কারণ কাটা, যখন আমি এবার বাড়িতে আসলাম ঠিক তখনই একটা ছেলে সাথে আমার ধাক্কা লেগেছে। আমি জানি না ছেলেটা কোন গ্রামের, ধাক্কা লেগেছে বেশ ভালো কথা, কিন্তু ছেলেটা তো একটা ব্যাগ, ও কিছুতেই আমার পিছু ছাড়ছে না। কে কে ওই ছেলে? কার এত বড় সাহস যে বক্সের চৌধুরী মেয়ে পিছে লাগে? তুই তুই শুধু একবার আমায় দেখিয়ে দিবি ওই ছেলেটাকে। ড্যাডি, তুমি কিন্তু আমার কথা মন দিয়ে শুনছো না। আমি ফার্স্টেই বলেছি ওই ছেলেটা কোন গ্রামের আমি বলতে পারি না। তাহলে ওকে কি করে আমি ধরে নিয়ে আসবো? ওকে মামনি, ও হ্যাঁ, আজ কিন্তু ওই শমশের খা আমার বন্ধু, আমার বন্ধু শমশের খা তার ছেলে তোমাকে দেখতে আসবে। দেখতে আমাকে? কিন্তু কেন? সেটা একটু পরেই বুঝতে পারবে। শোনো, আমি তাদেরকে রিসিভ করতে যাচ্ছি, যাও ঘরে যাও। কোনদিন তোমায় ভুলব না, চলতে চলতে পাব খুঁজে স্বপ্নের ঠিকানা। এই দিন সেই দিন কোনদিন তোমায় ভুলব না, চলতে চলতে পাব যেদিন স্বপ্নের ঠিকানা। এই যে ক্লাসিক কামরুল, স্বপ্নের ঠিকানা খুঁজতে খুঁজতে তোমার দাঁত পরে দেব, চুল পরে দেব, তাও কপালে বউ জুটবো না। শোন, ধাক্কা লাগছে, প্রেম চলতেছে, এইবার দেখবি বিয়ের পালা। তোমার মাথা কি ঠিক আছে? কার সাথে ধাক্কা লাগছে? আমাগো গ্রাম থেকে দুইটা গ্রাম পরে রায়পুরের বক্স চৌধুরীর মায়ের লগে ধাক্কা লাগছে। এই তুমি কি পাগল? তোমার কি মরা শখ যাচ্ছে? তুমি বক্সর চৌধুরী চিনো? যা বেটা ফট, সিনেমায় কত দেখছি মাইয়ার বাপেরা এরকমই হয়, তার সাথে ঝামেলা হইব, ফাইট হইব, মারামারি হইব, বিচার চালিস হইব, শেষ পেশ দেখবি আমার সাথেই বক্স চৌধুরীর মাইয়ারে বিয়া দিব। ওরে আল্লাহ, কামরুল ভাই, সব জিনিস নিয়ে তুমি ফাইজলেমি করো না, শেষে তোমার জীবনটা টানাটানি হইব। বক্স চৌধুরী কিন্তু লোক হিসাবে খুবই খারাপ। আরে শোন, আমি সিনেমায় দেখছি নায়িকার বাপেরা কখনো ভালো লোক হয় না, বদ লোক হয়। যাও, তোমার যদি মরার শখ হয় তুমি যাই মরো, একদিন না একদিন আমার এই প্রেমের জয় হবেই হবে। বানা মৌসুমি স্টাইল একটা সুন্দর করে ছা বানা। এই দিলাম টিপ জল মারনা পানি। এই যে বড় সাহেব, মন বলা বলুন, আপনাদের সামনে হাজির। আপনি টপিকা করেন,
আমি দৌড়ি যাই আপনার জন্য চিনি ছাড়া কাপ চা লই আইতা। আরে না না লাগবে না, একদিন চিনি খেলে কিছু হয় না, তুই বরং ভিতরে গিয়ে কোন মামনিকে পাঠিয়ে দে যা। আচ্ছা ঠিক আছে। কার কথা কইছিলেন? আরে কোনা মামুনি। ও মনে পড়ছে মনে পড়ছে, কোনা মামুনি না, কোনা মামুনি তো না, কোনা ফামুনি। হ্যাঁ কোনা ফামুনি, কোনা ফামুনি, কোনা ফামুনি। খাবো? হ্যাঁ খা। আরে একদিন খেলে কিছু হয় না। বন্ধু আমার একমাত্র মা মরা মেয়ে, বড় আদরের মেয়ে, মাশাল্লাহ তোমার ছেলেকেও আমার বেশ পছন্দ হয়েছে। আমি কিন্তু এই শুভ কাজে মোটেই দেরি করতে চাই না, যত তাড়াতাড়ি সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চাই। ঠিক আছে বন্ধু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মামুনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? বেশ ভালো। এ বসো বসো বসো। ঠিক আছে আমার বসার দরকার নেই বাবাজি। জি আন্ডার, তুমি কনার সাথে গিয়ে নিরিবিলি কথা বলো। ঠিক আছে। বন্ধু দুজনকে কিন্তু বেশ মানাবে বলে মনে হচ্ছে। তাহলে বন্ধু আমি আর এই শুভ কাজে দেরি করতে চাচ্ছি না, আমি আমি বিয়ের দিন ধার্য করলাম আগামী শুক্রবার। আলহামদুলিল্লাহ ঠিক আছে, আমার তাতে কোনো আপত্তি নাই বন্ধু। না বন্ধু না, এখন আমরা বন্ধু থেকে ব্যয় হতে চলেছি। যেও না সাথী চলেছ একলা কোথা, যেও না যেও না, তুমি যেও না প্রিয়তম, যেও না। কিরে কি হইছে, তুই কারে কইতাছস যেও না যেও না, কারে কইতাছস? চলে গেল চলে গেল। কে চলে গেল? কে? তোমার পুত্রবধূ এসে আবার চলে গেল। কই? কোনান্দে আসছিল? আমি তো কই দেখলাম না। তুমি দেখবে না মা, তুমি দেখবে না, ও স্বপ্নে এসেছিল আবার স্বপ্নে চলে গেছে মা। আচ্ছা তোরে নিয়ে আমি কি করবো, কত তুই বারান্দার মধ্যে কেন ঘুমাইছস, ঘরে ঘুমাস নাই কেন? ঘরে আমি কি করে ঘুমাই মা, ঘরের উপরে তো চাল, চালের তো ফুটা নেই মা, এখানে বারান্দায় কি সুন্দর, আমি জ্যোৎস্না দেখি, চাঁদ দেখি, তারা দেখি, দেখতে দেখতে ঘুমিয়ে যাই, তারপরে তোমার পুত্রবধূ স্বপ্নে আমার কাছে চলে আসে মা। তুই কি পাগল হয়ে যাবি নাকি, আমি তো বুঝলাম না কিছু, তোরে নিয়ে যাবি কি করবো আমি? কোথায় গেলে তুমি, এসে আবার চলে গেলে, ওফ ভালো লাগে না মা। তুই ঘরে যাবি না? আমি ঘরে যাবো না, তুমি গিয়ে ঘরে ঘুমো, আমাকে ডিস্টার্ব করো না, ও আবার আসবে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে, বাহির হয়ে এসো, বাহির হয়ে এসো তুমি। ম্যাম সাহেব, ম্যাম সাহেব আপনি কই, পাই হন, আমি আইসে পড়ছি। ওই ওই মিয়া তুমি কেডা পাগলের মতো, তুমি আমার ম্যাম সাহেবের ডাকতাছো? যা তোর ম্যাম সাহেবের ডাইকে লই আয়, আমার সাথে তার প্রেম হয়েছে, যা যা ডাইকে লই ম্যাম সাহেবের। ম্যাম সাহেব! এই বলু কি হয়েছে? বড় সাহেব এই পাগল বেটা কইতাছে হের লাগে নাকি আমাকে ম্যাম সাহেবের প্রেম হয়েছে। ও এই তাহলে সেই ছেলে, এই তোমার বাড়ির উপর আসছিস কেন, জায়গা থেকে তাহলে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। হামুন চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব, আপনার বাড়ি আছে গাড়ি আছে কিন্তু আমার অবহেলা করবেন না। নায়িকার বাবাদের ধন সম্পদ থাকে, কোটিপতি থাকে, তারপর নায়কের সাথে অনেক যুদ্ধ বিগ্ন মারামারি কাটাকাটি ফাটাফাটি হওয়ার পরে নায়কের কাছে পরাজিত হয়ে তারপর নায়িকাকে নায়কের কাছে তুলে দেয়, আমার কাছে আপনার মেয়ের তুলে দেবেন চৌধুরী সাহেব? এই পাগল তুই আমার চেনো, যাবি এখান থেকে? না না না, আমি ম্যাম সাহেবের সাথে দেখা না করে এক পাও লড়বো না। বলো। জি বলো স্যার। আমার বন্দুকটা লয়ে। বন্দুক তো আমরা থানায় জমা দিছিলাম না। তাহলে পিস্তল, পিস্তলটা নিয়ে আনতাছি।
খবরদার চৌধুরী সাহেব, আমাকে বন্দুক বা পিস্তলের ভয় দেখাবেন না। আমি ম্যাম সাহেবের সাথে দেখা না করে এক পাও নড়ব না। মরেন গুলি। এই তুই এখান থেকে চলে যা, নইলে কিন্তু গুলি করে দেবো। চলান গুলি, আমি সিনেমায় দেখছি বুঝছেন। নায়কের পাপ নায়কের বুকে অনেক গুলি করে, কিন্তু নায়ক অমর, নায়ক মরবে না, আমিও মরবো না। চলান গুলি, এখনো সময় আছে, তুই চলে যা। আমি এক থেকে তিন পর্যন্ত গুনবো, এর মধ্যে যদি না যাস তাহলে কিন্তু সত্যি সত্যি গুলি করে দেবো। মনে রাখবেন চৌধুরী সাহেব, আপনি ম্যাম সাহেবের পাপ, আপনাকে শ্রদ্ধা করে আমি চলে গেলাম। কিন্তু একটা কথা মনে রাখবেন, ম্যাম সাহেবের কাছে আমি আসবো, বারবার আসবো, আমার আসতেই হবে। কারণ ওর সাথে আমার প্রেম, ও আমার জীবন, ওর সাথে আমার বন্ধন। জীবন মৃত্যুর মাঝখানে থেকেও আমি আপনার মেয়েকে ম্যাম সাহেবকে ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না, হয় রে আমার দিবানা। এ বাবা, এ খালাম্মা, এ আপনি কি আমার এবার জানিয়ে ধরেছেন কিসের জন্য? খালাম্মা কবি, খালাম্মা কবি না, আপা কবি। এই বয়সের তাও আপা কব? আবার আসসালামু আলাইকুম। অনেক দিনের বুকের ভিতরে জমে থাকা ভালোবাসা ওই ক্লাসিক কামরুল উৎলায় উঠাইছে। এটা কি কথা করছেন আপনি খালাম্মা? আপা, আপনি নিজের বয়স তো জানেন, আপনি ষাট ঊর্ধ্ব একজন বৃদ্ধ বলা আসলে আসে যায়, মানে বলতে চাচ্ছি না আপা, ষাট ঊর্ধ্ব একজন আপা, আপনি আপনি কীভাবে এই ক্লাসিক কামরুল তো ইয়াং একটা ছেলের প্রেমে পড়েছেন বা প্রেমে পড়েন, এটা আসলে অযোগ্য একটা জিনিস মনে হয় না? আমি তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম সাজে গুজে, ওই ক্লাসিক কামরুল আমার দিকে এমন একটা প্রেমের গান গেল যে সেটা শুনে আমার এতদিন প্রায় পেয়ে থাকা ভালোবাসা আবার উতলায় উঠে। আপা, ভালোবাসা উতলায় উঠতেই পারে, বুঝছি আপনার বুকের ভিতরে জমে থাকা ভালোবাসা উতলায় উঠছে, কিন্তু আপনি এই বয়সে দেখছেন তো নিজের, এই বয়সে আপনি এরকম কাজটা করেন না আপা, আপনি বাদ দেন, বাদ দেন। এই শোন, তোর এত কথা করিস তে, আমি কিছু যাই নে, তোরা আমার ওই ক্লাসিক কামড় একটু খুঁজে আইনে দে, আমার ভালোবাসার একটু খুঁজে আইনে দে। আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুধা পান করে না, হয় রে আমার দিবানা। মামনি। জি দাদি। একটা কথা বলতে চাচ্ছিলাম। বলো। আচ্ছা, আগামী শুক্রবার যদি তোমার শুভ কাজের দিনটা ধার্য করি, তোমার কোনো আপত্তি আছে? না দাদি, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। এই না হলে আমার মেয়ে লক্ষ্মী মামনি আমার, আমি জানতাম তুমি দিমাগ করবে না রে মা। আচ্ছা দাদি, আমি শুনলাম ওই পাগলটা নাকি আমাদের বাড়ি পর্যন্ত চলে এসেছিল। হ্যাঁ, ও তো আসলে একটু বোকা কিসিমের, মানে সহজ সরল একটা ছেলে। শোন মা, ও আর কোনো দিন আমাদের এখানে আসবে না। আজকে পিস্তল দিয়ে এমন ভয় দেখিয়েছি, ও আর জীবনেও আমাদের বাড়ি মুখে হবে না। তাই নাকি? ও হ্যাঁ, এসব নিয়ে কথা বলার দরকার নেই, রাত অনেক হয়েছে, চল ঘুমাবি। আমি কামরুল খান, চলে এসেছি, আপনি বেরোন। আপনাকে না নিয়ে আজ আমি যাব না, আজ আপনাকে নিয়ে তারপর যাব ম্যাম সাহেব। এই এই তুই আবার এসেছিস চৌধুরী সাহেব। আমি বলেছিলাম আমি বন্দুকের ভয় করি না,
বাংলা সিনেমা আমি দেখেছি কোন নায়ককে বন্দুকের ভয় দেখিয়ে দমন করা যায় না, আমাকে আপনি দমন করতে পারবেন না চৌধুরী সাহেব। দেখ তোকে ভালো ভালো বলছি, এখান থেকে চলে যা, তা নাহলে তোকে মেরে আমি মাটিতে পুঁতে কুকুর দিয়ে খাইয়ে দেবো। হয়েছে বাবা, রেগে যেও না তো। আচ্ছা এই তোমার প্রবলেমটা কি, তুমি আবার এখানে চলে এসেছো? ওকে তুমি বলো তুমি কি চাও, কত টাকা চাও, আমি ঠিক তাই তোমাকে দেবো, তাও প্লিজ কিছু ছাড়ো। ম্যাম সাহেব আমি গরিব হতে পারি কিন্তু টাকার কাছে আমার ভালোবাসাকে আমি বিক্রি করবো না। আমি সিনেমায় দেখেছি, আমি সিনেমায় দেখেছি নায়কের বাপ গরিব, খেতে পায় না, তারপরও আত্মসম্মান বিসর্জন করে না, টাকার কাছে ভালোবাসাকে নায়ক বিক্রি করে না, আমিও করব না। দাঁড়া তোর প্রেম আমি ছুটাচ্ছি। মরেন চৌধুরী সাহেব, আমাকে মেরে শেষ করে দেন। আপনি মনে রাখবেন চৌধুরী সাহেব, আমি ছবিতে দেখেছি যত মারবে প্রেম আরো শক্ত হবে। চৌধুরী সাহেব আপনি আমাকে মেরে শেষ করে ফেলেন, আমার জীবন থাকতে আমি ম্যাম সাহেবকে বলতে পারবো না, ম্যাম সাহেবের বিয়ে হয়ে যাবে আর আমি ঘরে বসে থাকবো। না তা হতে পারে না, হতে পারে না, আমি কথা দিলাম কালকে আমার জীবন থাকতে আমি আমি আপনার বিয়েতে আসব, আমাকে দুনিয়ার কোন শক্তি আটকাতে পারবে না। ওমা তুই পাগলটারে, তোর বিয়ের কথা বলতে গেলি কেন? ও যদি সত্যি সত্যি বিয়ের দিন এসে কোনো ঝামেলা পাতায়। না না ড্যাডি এরকম করবে না, ওকে তুমি আজকে যেভাবে মেরেছ ওর যদি লজ্জা বোধ থাকে ও আর কখনো আসবে না আমাদের বাড়িতে। এক বুক জানাবি চলছি মাগো কেন বিচে আমি যদি আমি বাংলা সিনেমায় দেখছি আম্মা জান, নায়িকার বাপেরা নিজে না হলে গুন্ডা দিয়া নায়ক এইভাবে মারে আম্মা জান। তোরে নিয়ে যে আমি কি বিপদের মধ্যে পড়ছি আম্মা জান, এভাবে কাঁদে না আম্মা জান, কাঁদে না, নায়করা প্রথম এভাবে মাই খায় পরে এমন পেদানি দেয়, আমিও ওইভাবে পেদানি দেব। বাবা আব্বা আমার লক্ষ্মী না, আমার কথা শোন, আমি তোর অনুরোধ করতেছি তুই এই সমস্ত পাগলামি মাথা থেকে ঝাইরা ফালাই দে। না মা তুমি কি কইতেছ মা, বক্সার চৌধুরীর মেয়েরে আমি ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া আমি বাঁচবো না মা। আমারে বলছে মা কালকে ওরে বিয়া দিয়া দিতেছে মা, আমি ওরে ছাড়া বাঁচবো না মা, কালকে পর্যন্ত আমি অপেক্ষা করবো না মা, আজ রাতে আমি যাবো ওই বক্সারের বাড়িতে গিয়ে লন্ড বন্ড ছন্ড করে ফেলবো। আরে তুই এইসব কি কইতেছিস মা? হ্যাঁ মা আমার ছেড়ে দাও, আমার বাধা দিও না মা। না মা আমাকে তুমি বাধা দিও না মা। দেখ শোন আমার কথা। দোস্ত হ্যাঁ আমরা অল্প সময়ের মধ্যে কিন্তু দুজন দুজনার দোস্ত থাকছি না, তাহলে আমরা একে অপরের পিআই পিআই। ও সাথী আমার তুমি কেন চলে যাও, ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি এ কথা বলে যাও, ও সাথী আমার তুমি কেন চলে যাও, কি দোষ করেছি এ কথা বলে যাও, ও সাথী আমার তুমি কেন চলে যাও। চৌধুরী সাহেব আমি বলেছিলাম না আমার ভালোবাসাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবেন না, আপনি জানেন না ফিল্মে এরকমই হয়,
সম্পত্তির জন্য বন্ধুর ছেলেকে বিয়ে করার জন্য পায়তারা করে কিন্তু হয় না, কারণ বন্ধুর ছেলে সবসময় চরিত্রহীন হয়। ও চরিত্রহীন, ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন, আমার পথ পরিষ্কার হয়ে গেছে, আমার ভালোবাসাকে ফিরিয়ে দিন চৌধুরী সাহেব, চৌধুরী সাহেব। বন্ধ করুন এই বিয়ে। ছি ছি চৌধুরী আঙ্কেল, আপনি আপনার কলঙ্কিত মেয়েকে আমার কাঁধে চাপিয়ে দিতে চাচ্ছেন? ছি, আপনার মন মানসিকতা এত জঘন্য। না 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 বাবাজি, তুমি ভুল বুঝছো, আমার মেয়ে কলঙ্কিত না, আমার মেয়ে। চুপ করো, চুপ করো, তুই বন্ধু না আমার কলঙ্ক। বন্ধু হইয়া তুই বন্ধুকে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারলি? না 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 বাবা ওঠো, তুমি আমাকে ভুল বুঝছো না, আমি কোনো রকম বিশ্বাসঘাতকতা না চৌধুরী না, আজ আমি আর তোর কোনো কথাই শুনবো না। বাবা ওঠো, এই মেয়েকে বিয়ে করলে আমি জীবন অসুখী হতে পারবো। হ্যাঁ চল 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 বন্ধু, বন্ধু ফিল্মের শেষ দৃশ্যে নায়কের আম্মাজান চলে আসে, আমার আম্মাজানও চলে আসছে। আমার স্বামী ছিল তার ড্রাইভার। হ্যাঁ মনে পড়ে, আমি তো তোমাকে দেখেই চিনে ফেলেছি। আমাদের সেই মহান নেতা শমশের চৌধুরীকে সন্ত্রাসীরা এক রাতে সপরিবারে মেরে ফেলছিল। হ্যাঁ হ্যাঁ মনে পড়ে, আমার ভাই এবং ভাবিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল, এবং সেই হত্যার হাত থেকে তোমার স্বামী আমার ভাইকে বাঁচানোর, ভাবিকে বাঁচানোর ভীষণ চেষ্টা করেছিল। আমার বড় ভাই ভাবির লাশ খুঁজে পেয়েছিলাম, কিন্তু তাদের শিশু সন্তানের লাশ আমরা খুঁজে পাইনি। হ্যাঁ চৌধুরী সাহেব, সেদিন রাতে উনি কামরুলকে কোলে করে নিয়ে আমার কাছে এসে বলল যে এটা হলো আমাদের নেতা শমশের চৌধুরীর একমাত্র বংশধর। সেই শমশের চৌধুরীকে সন্ত্রাসীরা সপরিবারে মেরে ফেলতে চাইছিল, আর আমি আমার জীবনের ঝুঁকি নিয়ে বাচ্চাটারে বাঁচায় নিয়ে আসছি, কিন্তু তুমি কোনোদিন ওর পরিচয় দিবা না, সবাইরে বলবা যে তুমি ওরে দত্তক নিছো, তা না হলে সন্ত্রাসীরা ওরও মাইরা ফেলবে। সেই দিন সে এ কামরুলরে আমার কোলে দিয়া সেও না ফেরার দেশে চলে গেল, আর আমি আমার এই ছেলেটারে নিজের সন্তানের মতন কোলে পিঠে কইরা মানুষ করছি, বড় করছি। কি বলছো মমতা? এই জন্যই আমি ওর পরিচয় গোপন রাখছিলাম। ছোটবেলায় মাথায় প্রচন্ড আঘাত পাওয়ার কারণে পাগলের মতো আচরণ করত। বাপ বাপ, তুই আমার, তুই আমার ভাইয়ের সন্তান, তুই আমাদের রক্ত, আমাদের বংশের একমাত্র বংশধর। বাপ, তুই আজ বাইশ আছিস, এটা এটা আমার কাছে মানে অবাক অবাক লাগতেছে রে বাপ। আম্মাজান, আম্মাজান, তুমি আমার আম্মা না, তুমি আমার মা জনিনি না, আমি এটা বিশ্বাস করতে পারি না আম্মাজান, আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আম্মাজান। না বাবা না, আমি তোর মা না, তোর মা রে তো অনেক আগে সন্ত্রাসীরা মাইরা ফেলছে আম্মাজান। আমি জানি আম্মাজান, সিনেমা এরকম হয়, এরকম কাহিনী থাকে আম্মাজান, কিন্তু বাস্তবে যে আমার জীবনে এরকম কাহিনী হবে আমি মিলাতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না আম্মাজান। আম্মা কাঁদিস নে, কাঁদিস নে বাপ, মমতা তোর মা না হইলেও
সে তোরে শিশুকাল থেকে স্নেহ দিয়ে মমতা দিয়ে ভালোবাসা দিয়ে সে তোরে লালন পালন করে বড় করছে। মমতার এই ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। মমতা, তুমি আজ থেকে ওর মা হয়ে এই চৌধুরী বাড়িতেই থাকবে। বলো, কাজিরে ডাক, আমার কন্যার সাথে আমার ভাইয়ের একমাত্র পুত্র রাজবিয়া দিব এবং আজই দিব। আমি জানি বাংলা সিনেমা এরকম হয়, নায়িকার নায়কের হাতেই শেষ পর্যন্ত তুলে দেয়। নায়িকার বাবা যত যাই করুক, নায়িকার নায়কের কাজ থেকে দূরে রাখতে পারে না। দেখছেন ম্যাম সাহেব, বাস্তব এরকম হয়ে গেল ম্যাম সাহেব। খবরদার, তুমি আজকে থেকে আমাকে আর ম্যাম সাহেব বলে ডাকবে না, কারণ আজকে থেকে আমি আর তোমার ম্যাম সাহেব না। একটু সাইড হচ্ছে বুঝি আম্মা জান, সবসময় নায়কের নায়কের।